এরকম হিংস্র হয়ে নখদাঁত বার করতে পারে, এটা তোমাকে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না, সত্যি বিশ্বাস করতে পারতাম না। আপনারা কেন এভাবে দিদিভাইকে দোষারোপ করছেন? আমি তো বলছি দিদিভাই কিচ্ছু করেনি, কিচ্ছু না। তুমি চুপ করো দিয়া, আমি তোমার মুখ থেকে তিস্তার ব্যাপারে আর একটা সাফাইও শুনতে চাই না। তিস্তা, তোমার কি মান সম্মান লাজ লজ্জা ঘেন্না বলে কিচ্ছু নেই? সারাক্ষণ তাহরে যাচ্ছ, আমাকে ডিভোর্স দাও ডিভোর্স দাও, আর তলে তলে জয়ীটাকে এ বাড়ি থেকে তাড়ানোর জন্য প্ল্যান করছো। আমি একবার তো বললাম রক্তিম, আমি এসব কিছু করিনি। করনি মানে? আলবাত করেছো, ঠিক ঠিক এরকমই হাইট, এরকমই হাইট, এরকমই হাত পা। হ্যাঁ, ঘরে তখন অন্ধকার ছিল, তাই আমি ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারিনি, কিন্তু আমি শিওর তুমি সেটা ছিলে। আর তাছাড়া করবে নাই বা কেন তিস্তা? তুমি তো আমাকে সহ্য করতে পারো না, তুমি পারবেই বা কে করে আমাকে সহ্য করতে? তুমি তো কোনোদিন মা হতে পারোনি না। আর আমি এ বাড়িতে আসার পর সেই অক্ষমতাটা আরো বেশি করে সবার সামনে ধরা পড়ে গেছে, তাই তুমি আরো আমাকে সহ্য করতে পারছো না। আর তাছাড়া আরেকটাও কারণ আছে, রক্তিম রক্তিম হাতছাড়া হয়ে যাচ্ছে, তুমি সেটাও মেনে নিতে পারছো না, তাই তুমি সর্বান্তকরণে আমার ক্ষতি চাইছো। আচ্ছা তিস্তা, একটা কথা বলো তো, আজ যদি ভয় পেয়ে ওইভাবে ছুটতে গিয়ে আমি পড়ে যেতাম, আমার কিছু একটা হয়ে যেত, আমার সন্তানটা। জয়ী, জয়ী, এসব কথা কোনোদিন তুমি মুখে আনবে না, কোনোদিনও না। তিস্তা, তিস্তা, তুমি এতটা নিচ, এতটা ছোট মনের একটা দুর্মুখো মানুষ, তোমার জন্য যদি আমার মনে একটু একটু খারাপ লাগা থেকে থাকে, তাহলে তাহলে আজ সব শেষ হয়ে গেল। সব বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? বেরিয়ে যাও বাড়ি থেকে। আমার চোখের সামনে তুমি থাকবে না, আমি তোমাকে দেখতে চাই না। তোমার নিঃশ্বাসে আমার সন্তানের ক্ষতি হতে পারে। তিস্তা, তুমি বেরিয়ে যাও ঘর থেকে। মেজদা ভাই, চুপ করুন, আপনি চুপ করুন। আপনার যা মুখে আসছে আপনি তাই বলে যাচ্ছেন দিদিভাইকে। আমি তো বলছি দিদিভাই কিচ্ছু করেনি, কিচ্ছু না। তাহলে কে করেছে দিয়া? বলো কে করেছে? আমি করেছি। ভাতের সঙ্গে তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া। মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।